হ্যালো স্টুডেন্টস, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা পড়ছি আওয়ার রানওয়ে কাইট ইউনিট থ্রি। তো ইউনিট থ্রি শুরু করার আগে আমরা ইউনিট টুতে কী হয়েছিল একটু জেনে নিই। আমরা ইউনিট টুতে দেখি যে তাদের ঘুড়িটা কোনো কারণে একটা ছিঁড়ে যায়, হোঁচটকে পড়ে যায় এবং তাদের ছিঁড়ে যায়, এবং সেই ঘুড়িটা মেরামত করতে ব্যবহার করা হয় একটি পুরনো চিঠি। এবং সেই চিঠি দিয়ে মেরামত করার পর তার ঘুড়িটাকে বাতাসে উপরে তুলে দেয় এবং সেই ঘুড়িটা হঠাৎ করে ছিঁড়ে চলে যায় মেইনল্যান্ডে। তো তারপর কি হয় সেটা আমরা ইউনিট থ্রিতে জানতে পারি। তো আমরা এখন সেটাই দেখি। এ মান্থ লেটার, এ লেটার কেম ফর ফাদার, অর্থাৎ এক মাস পরে একটা চিঠি আসে বাবার জন্য। আফটার হি ফিনিশ রিডিং ইট, তার চিঠিটা পড়া হয়ে গেলে, হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হচ্ছিল বাবা কাঁদছিল। তার চিঠিটা পড়ার পর বাবার চোখ দেখে মনে হচ্ছিল বাবা কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিগ গেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? হি সেড, সে বলল। দেন শি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপর সে আমাদের পাশে বসে পড়ে এবং পুরো ঘটনাটা বলে, হোল স্টোরি, পুরো ঘটনা বা পুরো কাহিনীটা বলে। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ইয়ার্স আফটার ওয়ার্ড, এবং বেশ কয়েক বছর পর, হি ফেল সরি, তার খারাপ লাগে, অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন সে আবার ফিরে যায়, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, সে দেখতে পায় তার ভাই অলরেডি মৃত, মারা গেছে, অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার আর বোনকে খুঁজে পায় না। আমরা নেক্সট পেজে দেখি কি রয়েছে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, অর্থাৎ সেই চিঠিটা বাবা পেয়েছে তার বোনের কাছ থেকে। তার বোনের নাম হচ্ছে এস্থার, মাদার অফ ডিক এবং মিমি, এবং সে আন্টের, আন্ট এস্থারের একজন ছেলে রয়েছে ডিক এবং একজন মেয়ে রয়েছে মিমি। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, আন্ডারস্টার একজন বিধবা, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, সে হচ্ছে মেইনল্যান্ড ভূখণ্ড, সেখান থেকে কয়েকশো মাইল ভিতরে থাকে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, দে ডিসকোভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, অর্থাৎ একদিন যখন মিমি এবং ডিক জঙ্গলে বের হয়, দে ডিসকোভার দ্য কাইট, তারা সেই ঘুড়িটাকে দেখতে পায় কোথায়, অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের উপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেই ঘুড়িটাকে তারা বাড়িতে নিয়ে আসে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার, শি টার্নড পেড, এবং যখন তার মা লক্ষ্য করে সেই ঘুড়িটাতে একটা চিঠি দিয়ে মোড়ানো, শি টার্নড পেড, মা বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, যে এটাই সেই চিঠিটাই যেটা একসময় সে তার বাবাকে লিখেছিল, সরি, সে তার ভাইকে লিখেছিল। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ফিলিপা হচ্ছে তার মায়ের নাম এবং ক্লড হচ্ছে তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি, সেই আমার যে চিঠিতে নাম লেখা হয়েছিল ফিলিপা লিট ক্লড লিট, সেটা দেখে তারা বুঝতে পারে যে এটা হচ্ছে তাদেরই রিলেটিভ। শি নিউ হু উই মাস্ট বি, এবং আন্ডারস্টার খুব সহজে জানতে পারে তাহলে আমরা কে। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং
তাই সে বসে পড়ে এবং বিগ হাফ মুন ঠিকানায় একটা চিঠি লেখে অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার এবং সেই চিঠিটাই বাবা পেয়ে যায়। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ডারস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন নেক্সট ডে বাবা যায় ওয়েন্ট অ্যান্ড ব্রট এবং আন্ডারস্টারকে নিয়ে আসে এবং ডিক এবং মিমিকেও। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স এবং তারপর থেকে তারা এখানেই রয়েছে অর্থাৎ আমাদের সঙ্গেই রয়েছে। আন্ডারস্টার ইজ এ ডিয়ার আন্ডারস্টার খুবই প্রিয় মানুষ খুবই ভালোবাসেন অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ড এবং ডিক ও মিমি এতটাই হাসি খুশি খোঁজ মেজাজে যে ভাষায় বর্ণনা করা যায় না। বাট দ্য বেস্ট পার্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন আমাদের রিলেশনস রয়েছে এখন আমাদের আত্মীয় রয়েছে। তো এখানে একটু ডিসক্রিপ্ট করলে মানে ভালো হবে বর্ণনা করলে যে ন্যারেটারের নাম তো আমরা টেক্সটের মধ্যে দেখে যাই দেখতে পাই যে ন্যারেটারের নাম ক্লড এবং ফিলিপালি এবং তাদের যে পিসি বা তাদের বাবার বাবারও বাবার নাম হচ্ছে বাবা মায়ের নাম হচ্ছে ক্লড ফিলিপা। এক্ষেত্রে একটা অনেক সময় বিভিন্ন জায়গায় ট্র্যাডিশন থাকে যে তাদের গ্র্যান্ড প্যারেন্টসদের যে নাম অনুসারে গ্র্যান্ড চিলড্রেনদের নাম রাখা তো সেইখান থেকেই তাদের নামগুলো রাখা হয়েছে এবং সেই নাম দেখেই তার পিসি বুঝতে পারে যে তাহলে এরা হচ্ছে সেই আমারই ভাইয়ের ছেলে মেয়ে। এরপর আমরা টেক্সটের এক্সারসাইজগুলোতে আসি কি রয়েছে এমসিকিউ কোশ্চেন আমাদের সঠিক অল্টারনেটিভ চুজ করতে হবে এখান থেকে। এ লেটার কেম ফর ফাদার আফটার এ বাবার কাছে একটা চিঠি আসে কতদিন পরে আমরা একদম ফার্স্ট লাইনে পেয়ে যাব এ মান্থ এক মাস পরে। ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিস বাবা বাড়ি থেকে বেরিয়ে যায় কার সঙ্গে ঝগড়া করে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। ওকে আমরা নেক্সট পেজে যাই। ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ডিক এবং মিমি সেই ঘুড়িটা কোথায় দেখতে পায় অন দ্য টপ অফ এ ট্রি আমরা খুব সহজেই পেয়ে যাব টেক্সটের মধ্যে অ্যান্সারটা। এরপরে রয়েছে তো এখানে একটা চার্ট রয়েছে সেখানে আমাদের ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে এবং সেই ইনফরমেশনগুলো আমরা টেক্সটের মধ্যেই পাবো খুবই সোজা আমরা একটু দেখে নিই। পার্সন হু সেন্ড দ্য লেটার কে বাবাকে চিঠি পাঠিয়েছিল আন্ডারস্টার আমরা এখানে আন্ডারস্টার লিখে দেব। নেম অফ আন্ডারস্টার মাদার আন্ডারস্টারের মায়ের নাম কি আমরা টেক্সটের মধ্যে দেখে পাবো দেখতে পাবো ফিলিপা তো এটা আমি ফিলিপা লিখে দেব। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট টোটাল পরিবারের সদস্য সংখ্যা কত আগেই ছিল তিনজন ন্যারেটার ক্লড এবং ফিলিপা এবং পরে আবার হলো তিনজন আন্ডারস্টার মিমি এবং ডিক তাহলে টোটাল ফ্যামিলি মেম্বার্স হবে সিক্স। তো এরপর আমাদের রয়েছে শর্ট কোশ্চেন সেগুলো আমরা দেখে নিই। হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম আফটার ইয়ার্স আফটার ওয়ার অর্থাৎ বাবা যখন বেশ কয়েক বছর পর বাড়ি ফিরে যায় কি দেখতে পায় ফাদার লিখতে হবে ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার তার ভাই মারা গেছে এবং তার বোনকে খুঁজে পাওয়া যায়নি। হোয়ার ডিড আন্ডারস্টার লিভ তো আন্ডারস্টার কোথায় থাকে এটা আমরা পেয়ে যাব 44 পেজের সেকেন্ড লাইনে। হি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড তো আমাদের লিখতে হবে আন্ড স্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। হোয়াই ডিড আন্ড স্থার টার্ন পেল সেই আন্ড স্থার ফ্যাকাশে হয়ে গেছিল কেন বিকজ শি ডিসকোভার দ্যাট ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার বাই হুইস দ্য কাইট ওয়াজ প্যাসড অর্থাৎ ঘড়িটা যে চিঠি দিয়ে
আটকানো হয়েছিল, ছিদ্রটা বন্ধ করা হয়েছিল সেই ঘড়িটা, সেই ঘড়ির যে চিঠিটা, সে একসময় তার নিজের ভাইকেই লিখেছিল। তো এই পর্যন্তই রইল আমাদের টেক্সট এবং কোশ্চেনের আলোচনা। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো, তারাও কিছুটা হয়তো উপকার পেতে পারে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।